আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে কিভাবে রুটি সংরক্ষণ করতে হয় সেটি শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন আজকের ব্লগটি স্টার্ট করছি আমি সকাল থেকেই। তো ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটা কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি আর পানিতে আমি লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি পর্যাপ্ত পরিমাণ আটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় রুটি বানানোর ক্ষেত্রে আটা গোলানোটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই এই আটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি ভালো করে না মেশানো হয় তাহলে রুটিটাও ভালো হয় না। তো এই তো আমার আটা গোলানো কমপ্লিট। তো এই তো আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে রুটি বানাতে হেল্প করেছে আমার ভাবি। আর রুটি তো আমরা সবাই বানাতে পারি, তাই আর রুটি বানানোগুলো আপনাদেরকে দেখালাম না। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন এক চুলায় ভাত আর এক চুলায় তাওয়া বসিয়ে দিলাম। আর তাওয়াটা একদমই হিট করে নিতে হবে ভালোভাবে। আর তাওয়াটা খুবই হিট হয়েছে, তো এখন আমি এর মধ্যে এক এক করে রুটিগুলো দিয়ে দিব। আর আপনারা ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে রুটিগুলো সেঁকে নিচ্ছি। এই পদ্ধতিতে রুটিগুলো সেঁকে নিলে আপনারা রুটিগুলো প্রায় 8 থেকে 10 দিন খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখেন কিভাবে করছি। তো এইটা আমি কিছুক্ষণ রেখে এবার এ পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করে দেই নাই, মানে যেভাবে করছি সেভাবেই দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো এই তো আরেকটা রুটি করে দেখাবো এখন। জাস্ট 10 সেকেন্ডের মতো করে এপিটোপিট করে উল্টে দিলেই রুটিটা কমপ্লিট। আর রুটি থেকে একটা আঠালো ভাব যেটা থাকে সেটা চলে গেলেই হয়ে যাবে। তো এই তো রুটিগুলো এখন আমি একটা ট্রের মধ্যে সব রুটিগুলো ছড়িয়ে দিয়েছি আর আমি ফ্যান ছেড়ে দিয়েছি যাতে রুটিগুলো ঠান্ডা হয়ে যায়। দেখুন কতগুলো রুটি, তো সবগুলোই আমি করে নিয়েছি আর আমার রুটিগুলোও ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন আপনারা কতটুকু ছেঁকে নিয়েছি। আপনারা ঠিক ততটুকুই ছেঁকে নেবেন, এর চেয়ে বেশিও ছেঁকবেন না কমও ছেঁকবেন না, তাহলে রুটি পারফেক্ট হবে না। তো এখন আমি একটা ঢাকনাযুক্ত বক্সে রেখে দেব এক এক করে। আর এটা একটা রুটির বক্স, এটা আপনারা যে কোনো আরএফএল দোকানেই কিনতে পাবেন, তো সেখান থেকে আমি কিনেছি। তো দেখুন মাশাল্লাহ অনেকগুলো রুটি ধরেছি আমার বক্সে। তো এই তো আমি ঢাকনা আটকে এখন আমি এটা ফ্রিজে রেখে দেব। তো এই তো রুটির বক্সটা আমি ফ্রিজে রেখে দিয়ে এখন আমি দুপুরের জন্য তরকারি কাটাকুটি করে নিচ্ছি। আর তরকারি কাটতেই আসলে অনেক সময় লাগে। আজকে আমি রান্না করব আলু বেগুন সিম দিয়ে আর পাবদা মাছের বিরান তরকারি। তো আপনারা দেখতে মিস করবেন না আমি কীভাবে বিরান তরকারি রান্না করি। তো সেজন্য আমি বেগুনটা আগেই কেটে নিয়েছি, এখন সিমগুলো কেটে নিচ্ছি। তো এই তো আমার সিমগুলো কাটা হয়ে গেছে, এখন আমি আলু কেটে নিচ্ছি। এখানে আমি একটা আলুই দিব, তো আলুগুলো একটু ছোটো ছোটো করেই কেটে নিচ্ছি। আর এখানে যে টমেটোটা দেখতে পাচ্ছেন সেটা আমার গার্ডেনের টমেটো, আসলে এই ফার্স্ট মিনহাজের বাবা পেরে নিয়ে এসেছে, তো প্রথম গাছের প্রথম ফল। দেখুন কী সবুজ আর কী সুন্দর কালারটা, আসলেই ভালো লাগছে। আসলে গাছে নিজের হাতের গাছ লাগানো, সেই গাছের ফল খাওয়া আসলেই মানে অনেক ভালো লাগার বিষয়। এই তো টমেটোগুলো আমি কুচি করে নিয়েছি। তো আমার কাটাকুটি শেষ, এখন মাছগুলো আমি ধুয়ে সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। ও আর আমি এখানে মরিচের গুঁড়োও দিয়েছি। এখন মাছ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিলাম আর কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর এগুলো যেহেতু পাবদা মাছ তো বেশি ভাজতে হবে না, কারণ পাবদা মাছের গায়ে আসলে মাংস কম থাকে, তো অল্পতেই মচমচা ভাজা হয়ে যায়। তো এই তো আমার মাছগুলো ভাজা কমপ্লিট, এখন আমি তুলে নিচ্ছি। আর একটু সাবধানেই তুলছি, কারণ গরম তেল টেল আমার আবার ভয় লাগে, কারণ শরীরে পড়লে দেখা যায় অনেক জ্বালা করে। তো এই তো এই মাছটা একটু ভেজে নিচ্ছি, এটা একটু ভাজা কম হয়েছে। তো এটাও তুলে নিলাম। আর এই তেলেই আমি রান্না করব। তো এই তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ,
আর কাঁচামরিচের কুচি। আর পেঁয়াজের যে দাম বেড়েছে, কি করব আসলে বুঝতে পারছি না, মনে হচ্ছে পেঁয়াজ খাওয়া ছেড়েই দিতে হবে, তারপরও খেতে হবে, কিছু করার নাই। তো আজকে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজের চেয়ে কাঁচামরিচই বেশি দিলাম, কারণ সিমের তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করলেই আসলে ভালো লাগে। তো পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে আমি এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম, অল্প একটু আদার পেস্ট আর বেশি রসুনের পেস্টই দিয়েছি, দিয়ে সেটা একটু ভেজে নিয়েছি। তো ভেজে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যে প্রসেসিংয়ে সবজিটা দিলাম, এটাকে আসলে বলে বিরান তরকারি, কারণ আমি এখানে যদি আগে রান্না করতাম তাহলে দেখা যায় সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে সবজিগুলো দিতাম, কিন্তু এখানে আমি তেলের মধ্যেই পেঁয়াজ রসুন কষিয়ে সুন্দর করে ভেজে তারপরে আমি মশলাগুলো সরি তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সবজিগুলো খুব সুন্দর করে বিরান করে নেব। তো এই তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো এই তো ঢাকনা তুলে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর এই যে এই পাশে বাটিটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটা মশলা তৈরি করেছি। তো কী মশলা তৈরি করেছি সেটাও বলছি, এটা আমরা আসলে রেগুলার মশলা যা যা খাই তা তা দিয়েই তৈরি করেছি, যেমন হলুদ, মরিচ, ধনে, তারপরে লবণ, এগুলো দিয়েই তৈরি করেছি। তো এই মশলার পেস্টটা এখন আমি সবজির মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি এটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আসলে এভাবে রান্না করলে দেখা যায় তরকারিটি একটু অন্যরকম টেস্ট আসে, সবসময় তো আমরা কষিয়েই রান্না করি, তো আজকে এভাবেই রান্না করছি। তো এই তো সবজিটা মশলার সাথে মিক্স করে দিলাম, এখন আমি আরেকটু ঢেকে দেব যাতে সবজিটা ভালো করে মজে আসে। তো এই তো আমার সবজিটা খুব ভালো করে মজে এসেছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব, আর এটা কিছুক্ষণের জন্য জাল করে নেব খুব ভালো করে, আসলে জাল করলেই তরকারিতে টেস্ট আসে। তো এটা আমার জাল হয়ে গেছে, এখন আমি এটা এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে এখন আমি ফুটচুন দিয়ে মাছগুলো একটু ডুবিয়ে দিব। এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এই তো আমার রান্না কমপ্লিট, এই তো আমার আলু বেগুন সিমের বিরান তরকারি পাবদা মাছ দিয়ে। তো এভাবে যারা রান্না করেননি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসলে সবসময় একরকম খাবার খেতে ভালো লাগে না, রান্নাটা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায় তাহলে রান্নায় অন্যরকম স্বাদ আসে। তাই আজকে আমি এভাবে রান্নাটা ট্রাই করলাম, আর আপনারা রান্না করে জানাবেন কেমন হয়েছে। তো এই তো এটা বিকেলবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরবেলা তো আজকে আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না, কারণ সবসময় দেখা যায় খাবারটা ভিডিও করতে ভালো লাগে না। তো বিকেলবেলা দেখা যায় কী খাবো কী খাবো মনে হয়। তো বাসায় সুজি আছে, তো আজকে একটু সুজির পিঠা বানাই। তো প্রথমে আমি সুজির মধ্যে লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম চিনি। তো এখন সব শুকনো উপকরণগুলো আমি একটা উইজ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো একটি ডিম। যেহেতু আমার 1 কাপ পরিমাণ সুজি আছে তো একটি ডিমই এনাফ, আর আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় একটি ডিমই এনাফ। তো আমি ডিমটা দিয়ে এখন ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন কীভাবে মিক্স করছি আমি। আর এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি, পানি আসলে বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না, কারণ এটা ঘন একটা ব্যাটার হতে হবে, দেখা যায় ঘন না হলে তেল থেকে আবার সরে সরে যাবে। তো দেখুন আমি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি, কারণ এখানে ডিম আছে আবার সুজি আছে, সুজিটাও দেখা যায় ফুলে একটু বেশি হয়ে যায়। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করলে ভালো হয়। তো এই যে দেখুন আমার ব্যাটারটা কি ঘন হয়েছে। আর আপনারা চাইলে এখানে বেকিং সোডাও দিতে পারেন, বাট আমি দিই নাই, আমার বাসায় যেহেতু বেকিং সোডা নেই। তো এখন ভাজার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, এখন তেলের মধ্যে আমি ছোট ছোট বড়া আকারে ছেড়ে দিচ্ছি। তো এই তো এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
আর দেখুন মানে একদম মানে চামিচ থেকে ফোঁটা ফোঁটা পড়ছে, তো সমস্যা নাই, এগুলো ভাজা হয়ে যাবে। তো এটা লো ফ্লেমে ভাজতে হবে, মানে যদি জালটা বাড়িয়ে দেন তাহলে দেখাচ্ছে ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে। তো আমি জালটা একদম লো করে ভেজেছি। তো দেখুন আমার পিঠার কী সুন্দর কালার এসেছে। তো আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আর মাশাল্লাহ পিঠাগুলো অনেক ফুলেছে। আমি কিন্তু এখানে আবারও বলছি কোনো বেকিং সোডা দেই নাই বা কোনো সোডাই দেই নাই, আপনারা চাইলে সোডা ইউজ করতে পারেন, কিন্তু সোডা ছাড়াই খুবই ভালো ফুলেছে আমার পিঠাগুলো। এখন আমি তেলটা ছেঁকে সুন্দর করে তুলে নিচ্ছি। আর আপনারা এভাবে বাসায় করে খেতে পারেন, কোনো সমস্যা নাই, মানে ভালোই লাগে খেতে। তো এই তো আমার পিঠাগুলো তুলে নিলাম। তো এই তো আমার রেডি সুজির পিঠা বা ডিমের পিঠা, যে যা বলেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর পিঠাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ও আরেকটি কথা, আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।